তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে ফেলার অভিযোগে উত্তাল হলো এলাকা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে। 18 নম্বর ওয়ার্ডের কবরডাঙ্গা মাঝির মিল এলাকায় তৃণমূলের দলীয় প্রার্থী সমর্থনে টাঙানো পোস্টার ছিঁড়ে পুড়িয়ে ফেলা হয়। তৃণমূলের দলীয় পতাকা। এছাড়াও 18 নম্বর ওয়ার্ডের চটবস্তি এলাকায় তৃণমূলের দলীয় প্রার্থী সমর্থনে লেখা পোস্টার চুন দিয়ে মুছে ফেলা হয়, এমনটাই অভিযোগ তৃণমূলের। অভিযোগের তীর বিরোধী দলগুলির বিরুদ্ধে। ঘটনার বিবরণ জানিয়ে বাঁকুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন তৃণমূল প্রার্থী কাকলি দত্ত। মনে হচ্ছে কাল গভীর রাত্রে, আমরা তো সকালে খবর পেয়েছি, গভীর রাত্রে আমার যত দলীয় পতাকা এই অঞ্চলের দলীয় পতাকা এবং দিদির ফেস্টুন সমস্ত কিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে এরা। তার কিছু কিছু নমুনা আমি রেখেছি পুড়িয়ে, যে এইগুলো দেখাবো একে সমস্ত এলাকার মানুষকে। আমি জানাতে চাইছি যে কেউ যদি কেউ দেখেছে বা কেউ সাক্ষী আছে, এটা তো হবে না। হ্যাঁ, কারা করেছে মনে হচ্ছে? নিশ্চয়ই আমার বিরোধী পক্ষ, আমার দলের দলীয় কোনো কর্মী করবে না এটা। কারোর বিরুদ্ধে অভিযোগ মনে হচ্ছে? কারা করতে পারে? করতে পারে বলে এইভাবে আমি কি করে, কারণ যেহেতু আমি নিজেই স্বচক্ষে দেখিনি, নাম তো আমি নিতে পারবো না। তবে যেই করুক, তারা প্রচণ্ড ভীত এবং সন্ত্রস্ত। তারা কি ভাবছে, এলাকার মানুষকে খেপিয়ে এই করে আমরা ভোট আদায় করব, কিন্তু কখনোই না। দিদির পরিষেবা যারা পাচ্ছেন, দিদির যারা পরিষেবা উপভোগ করছেন এবং আগেও পাবেন, তারা এটা সমর্থন মেনে নেবেন না। কোথায় হয়েছে ঘটনাটা? এটা কবরডাঙ্গা মাঝিকল। কি করেছে? এই তো দেখুন, পতাকা, ফেস্টুন, তৃণমূল কংগ্রেসের সমস্ত কিছু জ্বলিয়ে ছাই করে দিয়ে। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, আমি থানায় অভিযোগ করে এসেছি। প্রসঙ্গত, বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে এবার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে, যেখানে তৃণমূল কংগ্রেস বিজেপি ছাড়াও প্রতিদ্বন্দ্বিতা করছে গতবারের বিদায়ী কাউন্সিলর অনন্যা রায় চক্রবর্তী নির্দল হিসেবে। তৃণমূলের দলীয় নির্দেশ অমান্য করে তিনি এখনও প্রার্থীপদ প্রত্যাহার করেননি, সেই কারণে গতকাল তাকে 6 বছরের জন্য বহিষ্কার করেছে জেলা তৃণমূল নেতৃত্ব। এটা খুব বাজে একটা নোংরা ঘটনা যেটা করেছে, ওরা খুব বাজে একটা পন্থা অবলম্বন করেছে। তো ওরা দেখছে যে কোনো মিডিয়া থেকে শুরু করে কোনো কিছুতেই ওরা কোনো জায়গাতে কোনো স্থান পাচ্ছে না, সেই জায়গাতে ওরা এরকমভাবে একটা নোংরা রাজনীতি খেলার চেষ্টা করছে এই আর কি। তার মানে কী বলতে চাইছেন? এটা ওরা নিজেরা করছে, নিজেরা করছে, তাছাড়া সম্ভব না। এটা আমাদের মতো যারা মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীকে ভালোবাসি, তাদের ভাবনার অতীত। আর এটা তো আজ নতুন নয়, আমি অনেক জায়গায় দেখছি এরকম হচ্ছে। তাছাড়া এগুলো বিগত দিনেও ভোটের সব আগে এগুলো হয়ে থাকে, এগুলো পুরনো, নতুন কিছু ইস্যু করুক না। শাসক দল তৃণমূল, বিজেপি, কংগ্রেস সহ তৃণমূলের বিক্ষিপ্ত নির্দল প্রার্থীর ভোট যুদ্ধে সরগরম বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড এলাকা। 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের অভিযোগ, বিরোধীরা ভীত, দলের কেউ একাজ করবে না, এ ঘটনা বিরোধীরাই ঘটিয়েছে, এইভাবে ভোটে জেতা যায় না। বিজেপি, কংগ্রেস ও বিজেপি নেতৃত্ব অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে। এটা তো ওদের বিজয়, যেটা সেটা তৃণমূলের নিজস্ব বিষয় তো, কারণ তাদের মধ্যে এখন গোষ্ঠীদ্বন্দ্ব এমন একটা জায়গায় দাঁড়িয়েছে, যেটা আগে যে তৃণমূলের প্রার্থী ছিল, এখন সে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থী, এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের লড়াই, এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্কও নেই। আর বিজেপি এই কালচারে অভ্যস্তও নয়, বিজেপি শুধু নিজের রাজনৈতিক লড়াই করতে অভ্যস্ত, সে কার পুড়ি দিচ্ছে, কার ঘর ভেঙে দিচ্ছে, এই সব কালচারে বিজেপি কোনোদিনই যুক্ত না। কারা করে থাকতে পারে এটা মনে হচ্ছে? এলাকার মানুষই জানে কারা করতে পারে, সে এলাকার মানুষ তাদের সন্দেহ আছে, কিন্তু এটা বিজেপির সঙ্গে কোনো, বিজেপি এর সাথে কোনোভাবেই জড়িত না। বিরোধী হিসাবে বিজেপিকে এরা করছে, কারণ এখন ভয় হচ্ছে বিজেপিকে, সেই কারণে বিজেপির উপর এই দোষটা চাপিয়ে দেওয়া হয়েছে। বিজেপি এই সব কালচারের মধ্যে কোনোদিন ছিলও না। সর্বভারতীয় দল তাদের এই সংস্কৃতি বিশ্বাস করে না, মানুষের জনমতকে বিশ্বাস করে, যে আমরা মানুষের কাছে গেছি, মানুষ তার মতদান প্রয়োগ করবে আমাদের ভারতীয় জনতা পার্টির উপর, এবং ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট বিউটি কুন্তু চ্যাটার্জিকে বিপুল পরিমাণে আশীর্বাদ করবে, এটা 18 নম্বর ওয়ার্ডে মানুষের সাড়া। তাহলে এটা আপনারা জড়িত নন? না, এইখানে এই সব কালচারের মধ্যে আমরা অভ্যস্তই না, এটা বিজেপি সংস্কৃতি যে কাউকে কোনোভাবেই আমরা এই ধরনের কালচারের মধ্যে আমরা থাকবো না। আমরা এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করছি, এই ধরনের অপসংস্কৃতি আমাদের বাঁকুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দেখতে অভ্যস্ত নয়। আজকের যিনি বিক্ষুব্ধ, আজকের যিনি নির্দল, তিনি ছিলেন গতবারের তৃণমূলের প্রার্থী। গতবার কংগ্রেসেরও ফ্ল্যাগ, ফেস্টুন ছিঁড়ে দেওয়া হয়, দেওয়াল লিখন মুছে দেওয়া হয়, এ ধরনের অপসংস্কৃতি ওদের হাত দিয়ে আমাদের 18 নম্বর ওয়ার্ডে এসেছে। আজকে সেই একই অস্ত্রে ওদের ওপরও প্রয়োগ করছে
কাজেই এই ধরনের ঘটনাকে আমরা তীব্র ভাষায় নিন্দা করছি, ধিক্কার জানাচ্ছি। তৃণমূল বিক্ষিপ্ত নির্দল প্রার্থীর পাল্টা অভিযোগ চাপিয়েছেন তৃণমূলের উপরে। সংবাদ মাধ্যমের নজরে আসার জন্যই তৃণমূলের পক্ষ থেকে এমনটাই করা হয়েছে বলে অভিযোগ নির্দল প্রার্থীর। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।